Anderson, how are you? I think that everyone is very well. I am also well. The weather is very rough. You are a student, you need hard labor, you need to be careful, you have to change your life, you have to create your life. I'll discuss some rules, the question. Look at that. I am a Islam, look at that, my book, please. How I am the is Jyoti Kokono, ki Shajibari Harjuto is going to work. Oh, I had a key high. Is and a garden hulo now era hobe kono isn't it shajori bhar jukto o eskroni pakne to bakko ke ek question korar shomoy age bhar hobe ar habodhi thakle nabodhik hobe ar ki hobe ei noun e pronoun hobe it hobe jodi mul bhar thakto thik tai hoto orthat সাহায্যকারী ভারযুক্ত অথবা মূল ভারযুক্ত কোন কি স্কুলটি বাক্যকে ট্রাকুশন করার সময় কি করতে হবে ভার নট ইট হি ওয়েন্ট টু ঢাকা স্টাডি ওয়েন্ট আছে এসে আছে পাস্টে যদি পাস্টে থাকে তাহলে কি হবে ওয়েন্টটা কি ফর্মে পাস্ট ফর্ম Did Habodok asena nabodok Habodok nabodok He asen ki hobe He hobe Dekhcho Dakoshi korar shomoy dekhte hobe bhagta কোন ফর্মে আছে এটা হচ্ছে ওয়েন্ট ওয়েন্টটা হলো পাস্ট এই জন্য হলো এইটি ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো ওয়েন্ট গো ওয়েন্ট এই জন্য হলো ডিড আর হাবদক আছে এই কারণে হলো নাউড আর হি আছে হিটা যে হি হবে এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান বলা আছে এটা কোশ্চেন করার সময় এভরিবডি সামবডি এগুলো যদি থাকে তাহলে কি হয় দে হয় আর লাইকস আছে ডাস বলি হা বলো কাছে না না বলো হা বলো কাছে কি হবে না বলো ডাস নট মাই ডি স্টুডেন্ট ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই মনে রাখতে হবে আগে ভারটা দরকার যে যত ভার ধরতে পারবে তার দ্বারে তত সম্ভব স্কুলমিটরি যদি সাহায্যকারী ভার হয় তাহলে আবার যদি কি হয় মূল ভার যুক্ত হয় তার আগে ভার লিখবা হাবদক হলে হাবদক লিখবা নাবদক হলে নাবদক লিখবা আবার কি আছে হি ওয়েন্ট ওয়েন্টটা হলো পাস্টে আছে ওয়েন্ট থাকার কারণে হলো কি ডিড হাবদক আছে ওইদিকে কি হলো নাবদক ডিড নট হি আবার কি আছে শেষটাতে কি আছে দেখছো যে এভরিবডি লাইকস লাইকস আছে এইচ আছে তাহলে কি হবে ডাচ হবে অর্থাৎ এভরিবডি নোবডি সামবডি এগুলো থাকলে দে হয় অর্থাৎ কি করতে হবে তোমাকে লাইকস আছে এই জন্য হলো ডাচ হাবদক আছে কি হবে নাবদক ওইদিকে কি হলো নাবদক ওই জন্য হলো ডাচ নট দে মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেন করার সময় তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেনে তোমাকে অবশ্যই কি করতে হবে ভারটা জানতে হবে হ্যাঁ তাহলে এটা স্ক্রিমিটর মাধ্যমে ট্যাগ কোশ্চেন করার সময় কী হলো ভার ইজ নট ইট কেন হলো গার্ডেন গার্ডেন নাও এটা হলো ওয়েন্ট পাস্ট আছে এই জন্য হলো ডিড হাবদক না বলতে কোনো হি এ হি এভরিবডি লাইকস এন্ড অনস্টমেন্ট লাইকস ইজ ডাস হাবদো না বলতো আর এভরিবডি কারণে দে হলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে যাওয়া ইউটিউবে লেখবা হ্যাশ লেকচার লাঞ্চার লিখলে আপনি এগুলো ভিডিও আসবে কাজে লাগবে এবং এর অ্যান্সার তোমরা অবশ্যই করে দিবা
একটি হ্যাশ লেকচার চলে দিলে আমার ভিডিও আসবে, এর আনসারগুলো করবে। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার ভিডিও সকল দিয়া। ট্যাগ কোশ্চেন করার মেইন নিয়মগুলো আগে জানতে হবে ভার, আর আগে জানতে হবে সাবজেক্ট। যে ভার জানবে সাবজেক্ট জানবে তারই দ্বারা ট্যাগ কোশ্চেন করা সম্ভব, ইটস ইজি। তুমি চেষ্টা করো, তুমি ভালো করবা, যে চেষ্টা করবে সে ভালো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস অল, স্টে হোম, স্টে সেফ, স্টে স্ট্রং।